পন তারকা মিয়া খলিফাকে এবার দেখা যাবে ভিন্ন রূপে। পন দুনিয়ায় তিনি বড় তারকা, কিন্তু নিজেকে শুধু এই দুনিয়ার মধ্যে আটকে রাখতে চান না মিয়া খলিফা, তাই অন্য কিছুর সঙ্গে জড়িত থাকার চেষ্টা করছিলেন। আর সুযোগ এসে গেল হাতের মধ্যে। এবার একটি স্পোর্টস টক শো সঞ্চালনা করতে দেখা যাবে মিয়া খলিফাকে। পন দুনিয়ায় মিয়া খলিফা একটি পরিচিত নাম। 2016 সালে গুগলে তিনি ছিলেন সেই পন স্টার যার ছবি সবচেয়ে বেশি দেখা হয়েছিল। মাত্র কয়েক মাস আগে তিনি পর্নহাবে যোগ দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে এই চাহিদার দিক দিয়ে প্রথম স্থানে চলে এসেছেন তিনি। দিন কয়েক আগে হিজাব পরে অ্যাডাল্ট শো শুট করায় তিনি বিতর্কে জড়িয়েছিলেন। কোনো শোয়ে টিআরপি বাড়াতে তাই মিয়ার চেয়ে ভালো আর কে হতে পারে, তাই এই সুযোগ হাতছাড়া করেনি কমপ্লেক্স ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। স্পোর্টস টক শোয়ে তাই সঞ্চালনা করতে দেখা যাবে মিয়া খলিফাকে। তবে তিনি একা নয়, তার সঙ্গে শো হোস্ট করবেন আমেরিকান বাস্কেট খেলোয়াড় গিটার বার্ড এলিনার্স। 17 অক্টোবর থেকে টেলিকাস্ট হবে এই টক শো। বিনোদন জগতের নিত্য নতুন সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।